আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদরা দুদুরা কাকুরা নেবরা, আশা করি ভালো আছেন। মুই আপনাকে দয়া ভালো আছে। আজকে পেশাল লইবে এরকমের এক দাদু আমারে বলছেন, দাদু মোর পছন্দের দুইটা মর্দা এখন মনে করেন যে তারা মর্দা, এখন যে তারা এটা পরে কইতেছি মর্দা, ফার্স্টে যে গেল কইছে না মর্দা, এসে মুই বুঝছি যে বর্দা কইছে বা পরবর্তীতে আইডিয়া করছে যে মরিয়ে গেছে, মানে মর্দা মানে মরিয়ে গেছে। তারপর আবার আইডিয়া করলাম যে আইডিয়া যে মগু দেশ গ্রাম তো বেডারে, মানে বেডা কইতর ওরফে নর কইতর রে, হ্যাঁ মর্দা বলে। হ্যাঁ পরবর্তীতে বুঝলাম যে দাদু বলছে যে মোর পছন্দের দুইটা নর বাচ্চা। হ্যাঁ এখন তারা একসাথেই থাকে, একসাথেই মনে করেন যে মানে একসাথেই সব কিছু। হ্যাঁ এখন তাদেরকে আলাদা করবো কীভাবে ও কেমনে? হ্যাঁ ওই দাদুর ক্ষেত্রে আমি বলতে চাইতেছি একই বা এইটাই যে দাদু আপনার যে ওই দোনোটা যেহেতু মর্দা ওরফে নর বা পায়রা, দোনোটাই যেহেতু পায়রা, সেই কারণে আপনার যাইয়া ওই যে ওই দুইটা মানে আপনার যে দুইটা বাচ্চা পছন্দের ওই দুইটারে আপনি আলাদা একগোড়া করে রাখবেন। হ্যাঁ একগোড়া করে রাখবেন, এরপর আপনি যদি মন চায় যে এইটার লাগে মা বা মানে বলতে চাইতেছি এই মাদিটার লাগে আমি জোড়া দিব বা ওই মাদিটার লাগে জোড়া দিব, কয়দিন আলাদা রাখবেন? আগে কয়দিন আলাদা রাখিয়া অগো নর দুইটার একটু টান কমাইবেন। হ্যাঁ আমি এইটাই বলতে চাইতেছি, যা ওরা নর হইলো অগো বৃত্তে একটা টান আসলে, হ্যাঁ অগো বৃত্তে একটা টান আসলে না অবশ্যই আসলে টানটা কমাইতে হইবে, আলাদা রাখিয়া সিঙ্গেল সিঙ্গেল থইবেন। হ্যাঁ সিঙ্গেল ধর পর আলাদা হান করতে রেন দাদু, আলাদা কয়দিন? তিন চার দিন থইলি এনাফ। হ্যাঁ তিন চার দিন আলাদা থইবেন, আলাদা আলাদা থুইয়া এরপর মনে করেন যে আমার ওই মাদিটা পছন্দ হইলে ওই মাদিটার লগে ওই মাদিটা দেবেন। আবার দেখা যাইতেছে এইরকমের জোড়া ভাঙলে নর হোক তারপর তোরা জোড়া ছেলে, হ্যাঁ মানে একত্র ছেলে, এই রকমের জিনিস ভাঙলে মানে এই রকমের যদি আপনার যে ইয়া পার্টিশন ভাঙিয়ে গেলেন, হ্যাঁ তাইলে কী হইবে? তাইলে আপনার যে দেখা যাচ্ছে অনেক অনেক কবুতরের ক্ষেত্রে দেরি হয়, এক সপ্তাহ দশ দিনও লাগিয়ে যায়। হ্যাঁ এটা গাজরালি নরের ক্ষেত্রে, গাজরালি কিছু কিছু বেদব নর আছে যে আপনার যে ইয়া আগের স্মৃতি বলতে চায় না, মানে বলা যায় না। হ্যাঁ বাপ্পারাজ ওই যে এই সময় বিষয়টা হইলো এইরকমেরই, ওই বাপ্পারাজের ক্ষেত্রে মানে এই রকমের গাত্তারা নরের ক্ষেত্রে আপনি কী করবেন, মানে একটু বেশি দিন রাহা লাগবে, কিছু করা লাগবে না আর কি। ওই যে নর্মাল যে তার তিন চার দিন রাখেন না, ওইটা আপনার যে একটু ডাবল রাহা লাগবে। হ্যাঁ আর ওরা ভুললে যাইবে কোন সুম বুঝবেন কি আপনি? দেখবেন আতঙ্কে থাকবে, অন্য কোনো মা দিয়ে নিনা বা সামনে দেবেন দেখবেন ভাইরে চুরে লাইবে খাঁচার ভিত্তে, মানে যে আটকেই রাখছেন যে খাঁচাটা এটা মনে করেন যে ভাঙ্গে চুরিয়ে লাইবে। হ্যাঁ আবার অন্য অন্য কবুতর দেখলে মনে করেন যে খাঁচার ভিত্তে জাগদের চাইবে, মানে উত্তেজনাটা এইসব বাইরে যাবে, আর আপনি ওই কৈতরের দিক তাকাইলেই বুঝতে পারবেন যে ওরা এখন একটা লাগে। হ্যাঁ কী বুঝেছি, বুঝতে পারছেন? হ্যাঁ এই বিষয়টা হইলো এরহামের অ্যান্ড দাদুর ওই কথাটা আমি একটু আবার একটু রিপ্লে করে কই, দাদু আপনি এই দুইটারে সিঙ্গেল করবেন, আলাদা রাখবেন, আলাদা যদি ভদ্র হয় মানে আমি বলতে চাইতেছি যে দোনোটাই যদি মনে করেন যে তিন চার দিনের ভিত্তে ভুললে যায় একটা আর একটারে, তাইলে মনে করেন যে ভালো পরবর্তীতে মা দিয়ে এনে দিয়ে দেবেন তাদের সাংগারফে বিয়া। হ্যাঁ আর বাপ্পারাজের ক্ষেত্রে বলছিলাম যেটি বলতে পারে না গাত্তারা নর, আগের স্মৃতি মনে পড়ে বারবার, অন্য মাদি দিলে বা অন্য কোনো কবুতর দিলে জোড়া খাইছে না, ওইটার হোমানে মনে করেন যে গাড়ায় কী রূপে তাল্লুর রূপে ফুডর রয়ে গাড়াইত গাড়াইতে, যদি এইরকমের হয় তাইলে একটু বেশি দিন রাখতে হইবে। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ বিষয়টা মনে করেন যে এইরকমেরই আপনি আলাদা করতে হইলে এইরকমের আলাদা করতে হইবে, আবার আলাদার পর যদি আপনি জোড়া দিতে চান এইরকমের করতে হইবে, যদি ভদ্র হয় তিন চার দিনের ভিত্তে হয়ে যাবে, আর যদি অভদ্র হয় তাইলে আপনার যাইয়া একটু ডাবল সময় লাগবে। এই হইলে পেশাল। যাই হোক আজকে মনে করেন যে কী কমু কর তো কোনো শেষ নেই, আর মুই কিন্তু ধান ধন খাওয়াই, এত মনে করেন যে আসতেই দেখতে পারছেন ধান ধন খাওয়াই। আবার দেখা যাইতেছে না বোরা দুদুরা কাকুরা যদি আপনারা এক খাওন খাওন যে মনে করেন যে আমি গম চালাই দিতেছি, হ্যাঁ ধান চালাই দিতেছি, মানে এইরকম যদি খাওয়ায় তাহলে কিন্তু অবশ্যই আপনার যে গ্রিট গ্রিট খাওয়ান লাগবে। গ্রিট গ্রিট বলতে বুঝাইছে যে আপনার যে ইয়া ওই যে রাবিশ আছে না আপনার যে ছোটো ছোটো ভাঙ্গা ইটের খোয়াগুলা, যেটি মনে করেন যে গমের সাইজের, হ্যাঁ ওই রকমের সাইজের, আর আপনার যে মানে ওই রকমের সাইজের লইবেন রাবিশ। তারপর আপনার যে ইয়ে কী মানে সংক্ষেপে আর ভিডিও আর আগেও দিয়েছিলাম ওইটি দেবেন, তারপর ডিমের খোসা দেবেন, তারপর কয়লা আছে না যেটি দিয়ে মনে করেন যে কাবক শিকশুক পরে যে মোড়া মোড়া কয়লাগুলা, মানে কাঠের অরিজিনাল কয়লাগুলা, মানে কাঠ কাঠের স্টাইলের, হ্যাঁ ছাই না কিন্তু সেই কারণে মনে করেন যে এত বুঝেন না, মানে কয়লা কাঠের যে আপনার যে কাঠ পড়লে যেরকম যে কয়লা হয় না আস্তে আস্তে কয়লা ইডেন ধান, ওই রকমের কয়লাগুলা ডিমের খোসাগুলো আর রাবিশগুলা এগুলো মনে করেন যে মিক্স করে তারপর মনে করেন যে খাওয়াইতে হয়। হ্যাঁ কীর ক্ষেত্রে এই আটকা কবুতরের ক্ষেত্রে, আর এক গৌড়া খাওয়ান খাওয়াইলে, এক গৌড়া বলতে বুঝেছি যদি ধানই খাওয়ান রেগুলার ভাল লাগবে না, রেগুলার ভাত খাইতে কিন্তু ভাল লাগে না বিষয়টা এই রকম। আবার যদি দেখা যেতেছে আমরা যে গম খাওয়ান, গম খাওয়াইলে মনে করেন যে রেগুলার এক জিনিস ভাল লাগে না, আর তেহারি খাইলে দৈনিক তেহারি কি ভাল লাগবে বিষয়টা কিন্তু আমি কী বুঝতে চাইছি নিশ্চয়ই মনে হয় বুঝবো
বুঝতে পারছেন, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মনে করেন যে তাড়াতাড়ি চালু চালু কইতে গেলে মাঝে মধ্যে মনে করেন যে বাজে বুঝা যায়, সেক্ষেত্রে মনে করেন যদি আপনারা বোরিং ফিল মনে করেন ছোট বয়সে দেবেন খাবার দিয়ে দেখবেন, এটা বারবার বলি কারণ মানুষ মাত্রই ভুল। হ্যাঁ আর লাস্টের দিয়ে কি বুঝাইছে, লাস্টের দিয়ে বুঝাইছি যে একগুয়ে যে আপনার যে রেগুলার এক খাওয়ান দেন, এক খাওয়ান দিলে একটু রাবিশ রুবিশ দেবেন, কেমনি কি দেবেন ওটা তো বলছি। এটা দেখা যাইতেছে যে আপনি কবুতর বাইরে থাকলে যে ফিলিমসটা পাইতে যে টুকটাক আবর্জনাটি খাইতে খাইয়ে যে হজম শক্তি হইতে সেইটা ঘরে বইয়ে আটকা অবস্থায় পাইবে, এই হলো বিষয়। যাই হোক স্পেশাল এই পর্যন্ত, স্পেশালের ভিতরে ভুল ত্রুটি যদি এটা ছোট বয়সে দেখবেন খামার দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মর্জন দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।